Please subscribe and press the bell icon to get latest updates of Needs Horir Shopno. আপনারা শুনছেন কাহানি গল্প পড়া যাদের নেশা সেই সকল পাঠক পাঠিকাদের জন্য বাংলা সাহিত্যের প্রথিত যশা লেখক লেখিকাদের গল্প অবলম্বনে আজকের নিবেদন কবরের চারপাশে লেখিকা গৌরী দে অংশগ্রহণে হরিডোম কথক এবং সূত্রধার পার্থ মনসুর সৌমিত্র নাসিরুদ্দিন সুব্রত সম্পাদনা অর্পিতা দাস মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ সাহিত্যের বন্ধনে বাঁধা হোক আমাদের আত্মীয়তা সেই আত্মীয়তা আরও দৃঢ় হোক এই অনুষ্ঠান শুনে এবং সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই আশা রাখি শুনছেন গৌরী দের কবরের চারপাশে অদ্ভুত নেশা পেয়ে বসেছে হরিডোমকে কাজিনগঞ্জের শ্মশানে মরা পোড়ানো তার কাজ তাতে আর কত হয় দিন চলে না এই সময় ওর বন্ধু মনসুর একটা প্রস্তাব নিয়ে এল বলল শোন হরি তোকে গোপনে একটা কথা বলি এ কথা যেন কেউ না জানতে পারে তোর ছেলে বউ নয় আমার কথা মতো কাজ করলে তুই টাকার গদির উপর বসে থাকবি রে বেটা চমকে উঠল হরিডোম মনসুর আলী বলে কি নুন আনতে পান্তা ফুরোয় যার সে বসবে টাকার গদিতে লোভে চকচক করে উঠল হরিডোমের চোখ দুটো বলল করবো 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 এ তুমি যা বলবে আমি তাই করবো বল 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 কি করতে হবে বলো বলো মনসুর বলল শোন মরা নিয়ে এখানে বিরাট ব্যবসা চলছে আচ্ছা মরার হাড় কঙ্কাল সব মোটা দামে বিক্রি হয়ে যাচ্ছে এই দেখো আরে তার চেয়েও বেশি দাম সদ্য মরা টাটকা বেওয়ারিস লাশ তার চোখ কিডনি বের করে নিয়ে তারপর সেগুলো মোটা দামে বিক্রি করে দেওয়া হয় আরে বাপ রে বাপ এরকম কয়েকটা যদি জোগাড় করে দিতে পারিস তোর আর কোনো অভাব থাকবে না আরে সুখে দিন কাটাতে পারবি বুঝলি তাই তাই হরি বলল আমি তো মরাই পোড়াই গো হ্যাঁ এই যারা যারা সঙ্গে আসি না তারা তো দাঁড়িয়ে থাকে এরকম সুযোগ আমি পাবো কোথায় পাওয়াই যায় না বোকার মতো কথা বলিস না হরি পোড়ানো ছাড়া বেওয়ারিস মরা পাস না সেগুলো কি করিস হ্যাঁ সেগুলো কি করিস ওই পুড়িয়ে দি পুড়িয়ে দি তবে তবে সে আর কটা ওই মাসিমন্তি এক আত্রা আসে আর কি তাতে আর কি হবে বলো হ্যাঁ আরে আবার ধমক দেয় মনসুর অত হিসাব আমি জানি না হরি তোকে একটা ভালো প্রস্তাব দিলাম করবি তো কর না করবি তো যা চোরাগোপ্তার মাঠের উত্তর কোণে যে ছোট টালির ঘর রয়েছে আমরা ওই ঘরে প্রত্যেক রাতে থাকি যারা আমাদের সঙ্গে কাজ করে গভীর রাতে তারা মরা এনে দেয় টাকা লেয় চলে যায় আমরা সেই মরা ভোর রাতে ভ্যানে করে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিই যদি পারিস জোগাড় করতে তাহলে রাত ১২টার পর চোরাগোপ্তা মাঠের উত্তরের ঘরে লাশ নিয়ে রাখ পারিস বা না পারিস কথাটা কিন্তু পাঁচ কান করবি না জানতে পারলে আমার দলের লোকেরা তোকেই লাশ বানিয়ে রেখে দেবে সারা আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না ভাগ্যক্রমে সাত দিনের মধ্যে দুটো বেওয়ারিশ লাশ পেয়ে গেল হরি নগদ টাকা হাতে পেয়ে সে
পাগল, তার মনে জেগে উঠল লোভ। তাই সে সারা রাত এখানে ওখানে ঘুরে বেড়ায়, যদি কোনো লাশ পায়। হরির এখন একটাই চিন্তা, কেমন করে লাশ জোগাড় করবে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কবর খুঁড়লে তো অনেক লাশ পাওয়া যাবে, যেগুলো কঙ্কাল হয়ে গেছে বা পচে ধসে গেছে, সেগুলোর জন্য দাম কম পেলেও টাকা টাকা তো পাবে। বলা যায় না, খুঁড়তে খুঁড়তে টাটকাও তো পাওয়া যেতে পারে। ওদিকে অনেকেরই চোখে পড়েছে যে গভীর রাতে কবরের আশেপাশে একটা ছায়া মূর্তি ঘোরাঘুরি করে। ভূতের ভয়ে আজকাল আর কেউ ওদিকে দিয়ে রাতের বেলায় যায় না। তাতে হরির আরও সুবিধে হল না। হরির আজ কোনো অভাব নেই, দিব্যি রমরমিয়ে চলছে তার ব্যবসা। হরির বাড়ির কাছাকাছি একটা পুকুর ছিল। পুকুরের এপারে হরির ঘর, ওপারে কয়েক ঘর মুসলমান নিয়ে একটা বস্তি। সেদিন সকালে প্রচণ্ড চেঁচামেচি, কান্নার শব্দ, মারপিট। ব্যাপার কি না, জামাল উদ্দিন তার বাবা নাসির উদ্দিনের সঙ্গে ঝগড়া করে বঁটি দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। সবাই মিলে ধরে ফেলে ব্যাপারটা মিটিয়ে নেয়। হরি ভাবে, আহা, মরলি তো একটা লাশ অন্তত পাওয়া যেত। এই ঘটনার দিনই রাতে ভূতের মতো অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কবরে লাশ খুঁজছিল হরি। হঠাৎ দেখল একটা লোক টলমল করতে করতে চলেছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। ওদিকে বাবার সঙ্গে ঝগড়া করে প্রচুর নেশা করেছে জামাল। কাছে আসতেই বুঝতে পারল এ তো জামাল উদ্দিন। জামাল টলমল করতে করতে পুকুরের ধারে এগিয়ে চলেছে। হরি জামালের পিছু নিল। যদি পুকুরে পড়ে যায়, সাঁতরে ওঠার ক্ষমতা জামালের আর হবে না। আর তাহলে সে এখনই লাশটা নিয়ে জমা দিয়ে দিতে পারবে। কিন্তু না, জামাল তো পড়ছে না। এক এক সময় মনে হচ্ছে এই বুঝি পড়ে গেল, কিন্তু না, পড়ল না। উত্তেজনায় ঘামছে হরি, বিড়বিড় করে বলছে, না, জামাল কিন্তু পড়ছে না। টলমল করতে করতে ও ঠিক পেরিয়ে যাচ্ছে। আর আট দশ পা গেলেই পেরিয়ে যাবে পুকুরটা। হরির আশায় ছাই পড়ল। টাটকা লাশ আজ আর পাবে না ও, সাথে মোটা টাকাও ফসকে যাবে। মাথায় খুন চেপে গেল হরির, বিবেক বুদ্ধি লোপ পেল। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ও ছুটে গিয়ে জামালকে পেছন থেকে জোরে একটা ঠেলা মারল। আর সঙ্গে সঙ্গে জামাল ছিটকে জলের মধ্যে পড়ে গেল। হরিও মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল জল। ডুবে যাওয়া জামালের শরীরটা টেনে তুলে নিয়ে ঘাটের কাছে নিয়ে এলো। জামাল তখনও বেঁচে। হরি জামালের মাথাটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখল জলের মধ্যে, একটু ছটফট করে। জামাল স্তব্ধ হয়ে গেল। আনন্দে নেচে উঠল হরি। আজ সে যা টাকা পাবে, তাতে তিন চার দিন আর মরার না পেলেও ক্ষতি নেই। জামালের নিথর শরীরটাকে তুলতে গিয়ে হঠাৎ কি মনে করে থমকে গেল হরি। তার মনে হল, জামালকে সে যদি আজই পাচার করে দেয় তাহলে ঝামেলায় পড়তে পারে। জামালের খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে হরির ওপর সন্দেহ পড়তে পারে। হরি জানে কবরখানায় মাঝরাতে ঘুরে বেড়াতে দেখেছে তাকে রসুল। সে কবরখানার কেয়ারটেকার। সে রটিয়েছে হরিডোম মরা খায়। তার চেয়ে অন্য বুদ্ধি করা যায়। নানা রকম ভেবে সে জামালের শরীরটা পুকুরের ঘাটের সিঁড়ির ওপর
এমন করে রাখল যেন জামাল নেশা করে পা হড়কে পুকুরে পড়ে গেছিল, কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি। কোনো রকমে শুধু মুখটা বার করতে পেরেছে, তাও নাকটা প্রায় ডোবায়। রাত তখন বেশ গভীর, গ্রামের রাত, কেউ কোথাও নেই। হরি ধীর পায়ে উঠল, কিন্তু সিঁড়ি বেয়ে নয়। তার পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে, তাই সে সাঁতার কেটে অন্য পাড়ে চলে গেল। ওদিকটায় ওর ঘর। ঘরে যাবার আগে আর একবার শ্মশানে গেল যদি কোনো মরা এসে থাকে। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করল নাপিত বউ। চেঁচামেচিতে লোক জড়ো হলো বেশ। নাসিরুদ্দিন ছেলের এমন অপঘাত মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। হায় বাপ, হায় রে বাপ, হায়, তুই কোথা গেলি রে বাপ, কোথা গেলি? ওরে জামাল, জামাল, হায় আল্লাহ, এ কি করলে? এই আমার নসিবে ছিল আল্লাহ, এ বুড়া বয়সে আল্লাহ, এই আমার নসিবে ছিল জামাল, জামাল রে। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো, হরি ভালো মানুষের মতো এসে দাঁড়ালো, জিজ্ঞাসা করল, আরে কি হয়েছে, কি বলতো, কি হয়েছে, কি ব্যাপারটা? না, কেউ সন্দেহ করল না তাকে। সারা দিন কেটে গেল। সন্ধ্যেবেলা জামালের মৃতদেহ কবরে দেওয়া হলো, হরিও গেল। আহা, প্রতিবেশী বলে কথা, নাসিরুদ্দিনের কাছে বেশ খানিকটা হা হুতাশও করল। চাচা, ও চাচা, আরে কিন্তু না, কিন্তু না, কি হইলো বলো তো, কি হইলো? কবর দেওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে গেল, এদিকে হরিও শ্মশানে চলে গেল। অপেক্ষা করে রইল কখন রাত হবে। রাত ১২টা নাগাদ কোদাল আর একটা কাপড় নিয়ে হরি চলল কবরখানার দিকে। গ্রামের রাস্তা, চারপাশে গাছপালা। হরি গাছগাছলার ভেতর দিয়ে নিজেকে আড়াল করে চলল জামালের মৃতদেহ বার করে আনার জন্যে। এদিকে নাসিরুদ্দিনের চোখে আজ ঘুম নেই। অত বড় একটা তাগড়া জোয়ান ছেলে, বিয়ে থা করেছে, কি হবে তার বউয়ের ভবিষ্যৎ? এদিকে তারও তো বয়স হলো, ঘুম আসছে না নাসিরুদ্দিনের। বিছানা ছেড়ে উঠে বাইরে উঠোনে পায়চারি করতে লাগলো নাসিরুদ্দিন। বুকটা তার কান্নায় ঠেলে ঠেলে উঠছে। হঠাৎ চোখে পড়ল দাওয়ায় রাখা জামালের গ্লাসটার দিকে। কাচের গ্লাস, রোজ রাতে ঘুমোবার আগে জামাল এক গ্লাস ভর্তি জল খেয়ে তবে ঘুমোতে যেত। কতদিন রাগ করেছে নাসিরুদ্দিন, বলতো, হ্যারে এই তো দু গ্লাস জল খেলি, আবার জল খাচ্ছিস কেন রে? বেশি জল খেলে শরীরের রক্তটা যে জল হয়ে যাবে। জামাল হাসত, বলতো, বাবজান তুমি আবার ডাক্তার হইলে কবে থেকে? জানোই তো জল না খেলে আমার ঘুম আসে না। জল বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো, তুমি ঘুমোয়ে পড়ো। কথাটা মনে পড়তেই নাসিরুদ্দিন তাড়াতাড়ি ওই গ্লাসে জল ভরল। তারপর নিজের মনেই বলে উঠল, জামাল, জামাল বাপ আমার, তোকে তো জল দিতে ভুলে গেছি রে বাপ। জল না দিলি পরে তুই যে ঘুমোতে পারবি নি রে বাপ। আমি যাচ্ছি, আমি তোর জন্যে জল নিয়ে যাচ্ছি বাপ, একটুখানি অপেক্ষা কর।
নাসিরুদ্দিন কবরখানায় যখন ঢুকছে, হরি তখন জামালের দেহটা বার করে কাপড়ে মুড়ে একপাশে সরিয়ে কবরের মাটি চাপা দেওয়া শেষ করেছে। নাসিরুদ্দিন যখন কবরের কাছে গেল, হরি তখন পিছনের পথ দিয়ে কবরখানার পাঁচিল পেরোচ্ছে। আসা যাওয়ার সুবিধার জন্য পাঁচিলের গায়ে একটা বড় ফুটো করে রেখেছিল হরি। কবরের কাছে গিয়ে জলটা কবরের পাশে রাখতে গিয়ে চমকে উঠল নাসিরুদ্দিন। কবরের মাটি আলগা কেন? জামাল কি জেগে উঠল? জলের গ্লাসটা পাশে রেখে নাসিরুদ্দিন দু হাতে মাটি সরাতে লাগল। একে একে আমার জামালের দেহটা কোথায় গেল? উঠে দাঁড়ালো নাসিরুদ্দিন। দুটো চোখ বাঘের মতো জ্বলছে। প্রায় ছ ফুটের মতো লম্বা লোকটা উঠে দাঁড়াতেই লক্ষ্য করল, পাঁচিল পেরিয়ে কে যেন যাচ্ছে, তার কাঁধে একটা কাপড়ের পুঁটলি। নাসিরুদ্দিনের চিনতে অসুবিধে হলো না হরিকে, আর এটাও বুঝতে পারল হরি জামালের দেহটা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ছেলেটাকে একটু শান্তিতে ঘুমোতেও দিলি না হরি? প্রচণ্ড রাগে, দুঃখে, যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল নাসিরুদ্দিন। চিৎকার করে ডাকল, হরি হরি হরি। গলা দিয়ে এক ফোঁটা স্বর বেরোল না নাসিরুদ্দিনে। বুকে তীব্র যন্ত্রণা অনুভব করল। তারপর লুটিয়ে পড়ল ছেলের কবরের খোঁড়া মাটির উপর। হরিডোম জানতেও পারল না তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল সেই মুহূর্তে। হরি কাজ শেষ করে এক গাদা টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল। নাসিরুদ্দিনের দেহটা রসুলি আবিষ্কার করল। সমস্ত গ্রামময় ছিছি পড়ে গেল, গ্রামের লোক ঝেঁটিয়ে এলো, এক তাজ্জব ব্যাপার। জামালের কবর খালি, সেই জায়গায় পড়ে তার বাপ যান নাসিরুদ্দিন। লোকে বলতে লাগলো, জামাল কবর থেকে প্রেত হয়ে উঠে বাপকে টেনে এনেছে কবর দেবে বলে। হাজার হোক, বাপ ছেলে তো, ঝগড়া হলে কি হবে ভাবও ছিল দুজনে। সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরেই বাপকে শোয়াবার ব্যবস্থা করল। হরির এদিকে আনন্দ ধরে না। পরপর দুটো তাজা শরীর, এখন শুধু রাতের অপেক্ষা। হরি শ্মশানেই বসে রইল, আজ আর বাড়ি গেল না। রাত তখন গভীর। হরি চলল নাসিরুদ্দিনের কবরের দিকে। ওহ, আজ আবার কর করে এতগুলো টাকা তার বরাতে নাচছে। হরির হাতে আজ একটা শাবল। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই মাটি খুঁড়তে বেশি মেহনত করতে হবে না আজ। সবচেয়ে হাসি পাচ্ছে হরির গ্রামের লোকের ধারণার কথা শুনে। জামালের দেহটা নাকি প্রেত হয়ে বাপকে মেরেছে। যাক, হরির ভালোই হল, ওর দিকে আর কারো নজর পড়েনি। হরি জানে না নজর পড়েছে একজনে, সে হল নাসিরুদ্দিন। সে মরার ঠিক আগে দেখেছে হরি তার ছেলেকে তুলে নিয়ে গেছে। পাকা লোক, বুঝতে তার অসুবিধে হয়নি। হরি এ দেহটা নিয়ে কি করবে? কানা ঘুষো এসে শুনেছিল হরি নাকি রাতের অন্ধকারে কবরের চারদিকে ঘোরে। লোক বলতো হরি মরা ছাড়া থাকতে পারে না, তাই কবরে গিয়ে ঘুমোয়। আবার কেউ বলতো, না না, তাহলে তো শ্মশানই ছিল, ও বোধ হয় কবরখানার প্রেতাত্মাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। আসলে এসব কিছু নয়। নাসিরুদ্দিন সন্দেহ করেছিল অন্য কিছু, আর সেটাই ঘটল তার ছেলের বেলা। ও হরিকে ছেড়ে দিত না, কিন্তু আল্লাহ বাদ সাধলেন। ঠিক সেই মুহূর্তেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। ছেলের শোক আর হরির দেওয়া শোক সে সহ্য করতে পারল না।
জ্ঞান হারাবার মুহূর্তে সে বলে উঠেছিল, এর প্রতিফল হরিকে পেতেই হবে, পেতেই হবে। সে কথা কেউ শুনেনি, শুনতেও পায়নি, হরি তো নয়। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। হয়তো নাসিরউদ্দিনের দেহটা নিশ্চল নিথর। হরি দুহাত বাড়িয়ে নিচু হয়ে ঝুঁকে দেহটা তুলতে গেল, আর সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়ল দুহাত তুলে। হরির কি দম বন্ধ হয়ে আসছে? ও কি দেখছে? নাসিরউদ্দিন উঠে বসেছে, জ্বলন্ত রক্ত চক্ষু নিয়ে তাকালো হরির দিকে। হরি চিৎকার করে উঠল, নাসিরউদ্দিন হেসে উঠল বিকট স্বরে, বলল, মরেছি আবার ফিরেও এসেছি তোকে মারব বলে। হা করলো নাসিরউদ্দিন, মুখের মধ্যে টলটল করছে রক্ত, বলল, আমার খিদে পেয়েছে, আমার রক্ত চাই, রক্ত। হরি তাড়াতাড়ি মাটি চাপা দিতে গেল, কিন্তু পারল না, পিছিয়ে এলো। হা হা করে অট্টহাসি হেসে উঠল নাসিরউদ্দিনের অতৃপ্ত আত্মা। সোজা দাঁড়িয়ে উঠল নাসিরউদ্দিনের সবটা, দুটো হাত বাড়িয়ে কবর থেকে উঠে এলো সে। হরির দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আর খিদে পেয়েছে, খিদে, খেতে দে হরি আমাকে, হরি আমাকে খেতে দে। হরি ছুটে পালাতে গেল, কিন্তু পারলো না, পড়ে গেল। আবার একটা অট্টহাস্য, একটা আর্তনাদ শোনা গেল। তারপর সব চুপ। চালা ঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা। হরি বলেছে সব নিয়ে আসবে, অথচ রাত তো অনেক হলো, কই হরি তো আসছে না। ভোর রাতে ওদের ভ্যান নিয়ে বেরিয়ে পড়তে হবে। মনসুর পাইচারি করছে অস্থির হয়ে আর ঘড়ি দেখছে। এমন সময় খুট করে একটা শব্দ, মনসুর না দেখে চেঁচিয়ে ওঠে, আরে হরি এলি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর এত দেরি হলো কেন রে? পেছন থেকে ভাঙা গলায় উত্তর এলো, হরি নয়, হরি নয়, হরি জপ। ধপ করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারার নাসিরউদ্দিনের প্রেতাত্মা, কাময় মাটি মাখা, মুখের দুকষ বেয়ে রক্ত পড়ছে, চোখগুলো ভাঁটার মতো জ্বলছে আর ঘুরছে। বোঝা গেল হরির শরীরের সব রক্ত শুষে নিয়েছে সে। প্রেতাত্মা হেসে উঠল, সে হাসিতে কেঁপে উঠল টালির ঘর। দুহাত বাড়িয়ে প্রেতাত্মা এগিয়ে এলো মনসুরদের দিকে, মুখে সেই এক কথা, আর খিদে পেয়েছে, রক্ত চাই, রক্ত। মনসুর পালাতে গেল, পারল না, কে যেন তার পা দুটো মাটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে দিয়েছে। এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেছে ওখান থেকে অনেক আগে।
পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল হরি এবং মনসুরের প্রাণহীন দেহ নাসিরুদ্দিনের কবরের উপর পড়ে আছে। এখনো পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে। নাসিরুদ্দিনের কবরের ওপর হরি এবং মনসুরকে মেরে শোয়া লোকে শুনছিলেন গৌরীদের লেখা গল্প কবরের চারপাশে। অংশগ্রহণে হরি কথক এবং সূত্রধার পার্থ, মনসুর সৌমিত্র, নাসিরুদ্দিন সুব্রত, সম্পাদনা অর্পিতা দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।